আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা, যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাকের কাছে এই দোয়াই করি। তো আজ কিন্তু আপনাদের একটি বিট সম্পর্কে ধারণা দেব। অনেকে বলে থাকেন বিটগুলো কি কি নিয়মে কিভাবে করা যায়। আসলে আপনাদের একটি কথা না বললেই নয়, ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করাবেন সবই ঠিক আছে, কিন্তু আপনার নিজের অভিজ্ঞতা আগে তৈরি করতে হবে। কেননা ইঞ্জিনিয়ার আপনাকে প্ল্যানে দেখিয়ে দেবে, কিন্তু ইঞ্জিনিয়ার নিজের হাত দিয়ে ধরে আপনাকে কাজ করায় দিবে না, নিজের হাত দিয়ে ধরে করবে না। তাহলে আপনাকেও কিছু আউট নলেজ রেখেই কাজ করতে হবে। যেমনটি এখানে আমাকে কিছু প্রশ্ন করেছিল যে এই বিটগুলো কীভাবে করলে ভালো হয়, এটা কি রাউন্ড বিট করা যায়। অবশ্যই এই যে বিটগুলো দেখতেছেন এটা কিন্তু 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি বিটগুলো করা হয়েছে। আরেকটি বিষয় যে অনেকেই বলে থাকেন এই বিটের থেকে কতটুকু দূরে গাঁথুনি করতে হয়, নাকি বিটের মাথায় গাঁথুনি করা যায়। এটার তো দেখতেছেন ছাদের রডগুলো, এটা কিন্তু পুরোপুরি বান্ধা হয়নি, মাত্র এক জালি করে বিছানো হয়েছে। তো যেই কথাটি বলতে চেয়েছিলাম, এখানে কিন্তু শাটলের আগে অবশ্যই নিচে যে ব্লকগুলো দেখেছেন এই ব্লকগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেটিং করতে হবে। ব্লক না থাকলে কিন্তু পরবর্তীতে এই ছাদগুলো ড্যামেজ হয়ে নিচ থেকে ডালায়ে পড়ে যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ক্লিয়ার কভারিং ঠিক থাকতে হবে, অবশ্যই সেটি মাথায় রেখে কাজ করবেন। যাই হোক, যেটি বলতে চাইছিলাম, এই বিটগুলোতে আপনি গাঁথুনি দিতে পারবেন শেষ মাথায়, কিন্তু মনে রাখবেন এই যে দেখতেছেন এই রডগুলো কিন্তু এখনও মাঝামাঝি সেন্টারে রয়েছে বিটের, কিন্তু আরেকটি রড যাবে স্টার্টঅপ, সেটা কিন্তু বিটের শেষ মাথায় যেতে হবে। যদি আপনি রডগুলো ঠিকমতো বিটের ওপরে রডগুলো দিতে পারেন, সেই হিসাবে আপনি গাঁথুনি একদম শেষ মাথায় দিতে পারবেন। আর যদি এখানে যে গোল বিটগুলো দেওয়া হয়, যদি রাউন্ড কোনো বিট দিতে চান, সেটি আপনার রাউন্ড বিটের ওপর নির্ভর করে কত ইঞ্চি দেবেন, কিন্তু সর্বোচ্চ 6 ইঞ্চি পর্যন্ত এইভাবে বিট করে আপনি 6 ইঞ্চি একটি পাইপ মর্সখান দিয়ে কেটে ঠিক এখানে যেটাকে উবুদ করে বলা হয় সেটাকে সেভাবে ও হাফ পাইপ এখানে বসিয়ে ডালাই দিয়ে দিলে আপনি একটি রাউন্ড পেয়ে যাবেন খুবই সুন্দর। তবে সেটি খেয়াল রাখতে হবে ফোর্সের বিট, সেটি কার্নিশের বিট সম্পূর্ণই কিন্তু আলাদা হয়ে থাকে। তবে বিটগুলো যেটাই হোক, ফোর্সের বা বিল্ডিংয়ের 1.5 ইঞ্চি বিট করলে আপনার সবচেয়ে বেশি ফুটে উঠে। ছোটোখাটো যদি 3 ইঞ্চি কোনো বা 2 ইঞ্চি কোনো রাউন্ড দিতে চান, সেগুলো কিন্তু এই 1.5 ইঞ্চি পায় 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি বিট লাগানোর পরও সেটি পাইপ দিয়ে করা সম্ভব। তো অবশ্যই এগুলো জেনে নেবেন, আর প্রয়োজনে কমেন্টে জেনে নেবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।